কোচ্চন এই ক্লাই যি কোচ্চন সব ডিছকচন কৰা যা ভেৰি ইম্পৰ্টানিভিছৰ কোচ্চিউ বিদ্যুতৰ আছিল বহুত ইম্পৰ্টান্ট পেলাই নিউমেৰ গুড়া এই ক্লিয়াৰ হৈ যাব যিমেৰিকা গণিত ভৰি সেইটোৱে তুমি এই ক্লাছ হি ক্লিছ ক্লাছটো পূৰা ভাল ভাৱেৰে দেখ ষ্টাৰ্ট কৰিব দেখ ফাৰ্ষ্ট কুৱেন দিলে বিদ্যুৎ পৰিপথৰে কেও দুইটি যথা ক্ৰমে বিদ্যুৎস্ৰোতৰ পৰিমাণ দিগ পৰিৱৰ্তন ব্যৱহৃত হ'ব পেলাই মনে ৰখিব বিদ্যুৎ স্ৰোতৰ পৰিমাণ পাই ব্যৱহাৰ কৰা যায় ক'ৰ ৰিঅষ্ট পৰিমাণ পাই ব্যৱহাৰ কৰা দিগ পৰিৱৰ্তন আমি যদি কয় ব্যৱহাৰ কৰা যায় কম্যুটেটৰ এইটো নোৱাৰিছা মনে ৰখ কম্যুটেটৰ যোন দিগ পৰিৱৰ্তন

কমতি কাি আমি জিনে পি ইজিকা টু ভিআই যদি আইটা কঠিবি কত হব পি বাই ভি কম আই দেখ মানে সে পচারছে আমি আর্ আমি জানিচ্ছি আর সূত্র আমি আর র সূত্র কখন জাছে ভি বাই আই আর্টে জানি কি যে পড়ি আমি ওমসলে ভি ইজিকলস টু আইআর আর্টে আমি মানিছে ভি আই মুি আই তো জানি এটি আইটা আমি জাঁনি সে আইটা পাই পি আউ ভি মধ্যে সম্পর্ক অনেক বাহার কলি পি আউ ভি তালে পিটা কে শহে ডিভাইডেড বাই ভোল্টটা হচ্ছে শহে দশ শহে ডিভাইডেড বাই শহে দশ কিছু কাটনি এমনি থাকে আমি জানিচ্ছি ভিজিক টু আইআর ভি ইজিক তাহলে এইটি আর্টা পাই আর্ ইজিকালস টু ভি ডিভাইডেড বাই আই তাহলে ভিটা কে উপরে লেখিজে শহে দশ ভোল্ট ভিটা কে লছে দশ শহে দশ ডিভাইডেড বাই এইটাই কেতেই পাৰিলে শেহে বাই শে দশ শে ডিভাইডেড বাই শে দশ ত' কৰাইডেড বাই শে গোটেই শুনা গোটেই শূন্য কটি গ'ল এইৰে গোটেই শুনা এইটাই কাটি গ'ল এঘাৰকো এঘাৰ গুণিলে কেতে শহে একৈশ এঘাৰ স্কুৱাৰ যোনাকৈ কি শেক একৈশ ত'লে ইয়াৰ প্ৰতীৰোধ কেতিয়া হ'ব শে দশি আঠা কেতিয়া হ'ব শে সৰি আছে শেহেকৈশ ওম হ'ব

ଚଉରାଅଶୀ ତାପରେ କାଟ ଠିକ୍ ଅଛି ଧର ଆମେ ଧର ଦୁଇରେ କାଟୁଛି ମୁଁ ଦୁଇରେ କାଟିଲେ କେତେ ଶହେ ଦଶ ଏଠି ଦୁଇରେ କାଟିଲେ କେତେ ଦୁଇଶହ ବୟାଳିଶ ହଁ କି ନାହିଁ ତାପରେ ଯଦି ଦୁଇଶହ ବୟାଳିଶ ଆକୁ ଯଦି ଦୁଇରେ କାଟିବା ଦୁଇକେ ଦୁଇ 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 ଚାରି ଦୁଇକେ ଦୁଇ ଆକୁ ଦୁଇରେ କାଟିଲେ ଶହେ ଦଶ ଆଉ ଶହେ ଦଶ ଶହେ ଦଶ କେତେ ହେଲା ୱାନ୍ ଟୁ ୱାନ୍ ଜିରୋ ଜିରୋ କାହିଁକି ନା ଏଗାରକୁ ଏଗାରକୁ ଗୁଣିଲେ ଶହେ ଏକୋଇଶ ଦୁଇଟା ଶୂନ ଡିଭାଇଡେଡ଼୍ ବାଇ ଶହେ ଏକୋଇଶ

বার ভোল্ট বিভ্রান্তর দুইটি বিন্দু মধ্যে টু কুলম চার্জ স্থানান্তরিত করবেন জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড লাগলে কে পাওয়ার ব্যবহৃত হব তাহলে ভিটা দেলা বারো ভোল্ট ইরেজ করছি দেখ তাহলে পাঁচ নম্বর দিয়েছি বারো ভোল্ট বিভ্রান্তর দুইটা বিন্দু মধ্যে টু কুলম চার্জ স্থানা করা জিরো পয়েন্ট জিরো টু সেকেন লাগিলা তাহলে টিটা হল জিরো পয়েন্ট জিরো টু লেখিদা আগে যাচ্ছি পাঁচ নম্বরটা দেখ ফার্স্ট বারো ভোল্ট তাহলে ভিটা দেলা টুয়েলভ ভোল্ট

ত'লে ভিটা কেতে ভিটা দিলে টুৱেলভ ইণ্টু টু ডিভাইডেড বাই জিৰ' পইণ্ট জিৰ' টু টুৱেলভ ইণ্টু জিৰ' পইণ্ট জিৰ' টু যোনভ কৰ বাৰ ইণ্টু দুই ইণ্টু টু ডিভাইডেড বাই হণ্ড্ৰেড ইণ্টু গ'লে হণ্ড্ৰেড ডিভাইডেড বাই টু টু কু টু কানচেল হৈ গ'ল কেতে বাৰশ তাৰ বাৰশ পাৱাৰটাই বাৰশ ৱা বাৰশ ৱা আনচৰ হ'ব বাৰশ ৱা পাঁচ নম্বৰ আনচৰ বাৰশ ৱা তাৰপৰা ছ নম্বৰ ভি এ কেউটি ৰ একক অটে

দুইশ কোডিয়ে ভোল্ট লাইন টু কিলো ৱাট বৈদ্যুতিক উপকৰণ ব্যৱহাৰ কৰা হেও কেতিংৰ ফিউজ তাৰ ব্যৱহাৰ কৰা উচিত ত'লে সাত নম্বৰ দেখ যা লেখিবা ত'লে ভিটাই দিলে দুইশ কোৰিয়ে টু কিলো ৱাট ত'লে টু কিলো ৱাটকু ফাৰ্ষ্ট ৱাড কৰা টু কিলো ৱাটক আিলো ৱাট হ'ল কেতিয়া টুৱেণ্টি থ্ৰী ৱাটু কিলো ৱাট মানে কেতিয়া টু ইণ্টু টুৱেণ্টি টু থ্ৰী ৱাট এতিয়া কেতে ৰেটৰ ফিউজ তাৰ ব্যৱহাৰ কৰা উচিত तेल आई आईटा बाहर करवा आईटा हूँ पी डीडेड बै भि कहीं ना पी इज टू भि आईटा यो पे टू इंटु टेन टू डी पार थ्री वाट क्या पार यूनिट होट पे पी टू इंटु टेन टू डि पार थ्री डिडेड बै भोल्ट दे दुईश कोड़े आल्व कर दुईटा काटले कत शस टेन टू डि पार थ्री डिडेड बहे तले

হজে ওম প্রতিরোধ বিশিষ্ট গোটে পরিবাহির দুই প্রাণ্তু কোড়িয়ে ভোল্ট বিভ্রান্তর রখা যাই সেকেন্ডে কতোটি ইলেকট্রন প্রবাহিত হব গোটে সেকেন্ডে কতটা ইলেকট্রন প্রবাহিত হব তাহলে দেখ এটি আঠ নটা এটি আর্ দেলা কত প্রতিরোধ যেটা কি যেটা কি হজার ওম তাহলে হজার ওম কোড়িয়ে ভোল্ট তাহলে যে আমার ভোল্টটা দেলা বিভ্রান্তর দেলা টোয়েন্টি ভোল্ট

সমান প্ৰতৰোধ বিচিষ্ট তিনিটা প্ৰতোধ কোনো গোটেই পৰিপথেৰে পংক্তি সমূহ প্ৰাই গুড়িক সেই পৰিপথে সেই সংযোগ কলে সমূহ প্ৰতোধ কে কোন কল পংক্তি যিৰিজ কনেকচন কনেকচন আমি জানো প্লু প্ল্ৰি বিশিষ্টা হ'ল যি সমূহ প্ৰতোধ হ'ল নাই আইণ্টি

ওৱান বাই আ ৱান ৱান বাই আ ৱান ত'লে ওৱান বাই আ ওৱান ট'টালৰি আমাৰ ওৱান বাই আ যি সমূহ প্ৰতোধটা ওৱান বাই তিশ এঠি হ'ব ওৱান বাই তিশ এঠি বি হ'ব ওৱান বাই তিশ ত'লে এলচিএম নিল আছিলে কেতে থাৰ্টি ওৱান ৱান ৱান কেতিয়া থ্ৰী বাই থাৰ্টি ত' ওৱান বাই আছে থ্ৰী বাই থাৰ্টি খালী যদি আমি ক্ৰছ মল্ডিপুলেচন কৰ থ্ৰী আৰ্টা হ'ল থাৰ্টি খালি আকৌ কেতে টেন তাৰ আ হ'ব কেতে টেন হ'ব দহ নম্বৰৰ আনচৰ হ'ব টেন হ'ব তাৰপৰা বিদ্যুৎ পংখাৰ ৰেগুলেটৰ যোন কাম কৰি থাকে কেজ্ঞানগাৰীৰে সেই কাম কৰি থাকে বিদ্যুৎ পংখাৰ ৰেগুলেটৰটাই আমি কম কৰি আম ফানৰ যি স্পীডটা বঢ়াই থাকে আৰু স্পীডাও কমাই থাকে বি ৰেগুলেটৰ আমি যি ফ্যানৰ ৰেগুলেটৰটা সেই ভা কাম কৰি থাকে আমাৰ এই যি বিদ্যুৎ যি চাপ্টৰৰে ৰেগুলেটৰ ভৰিয়া কাম কি ৰিঅষ্টাৰ্ট কৰে ৰিঅষ্টাৰ্টৰে আমি পৰিপথৰ কাৰেণ্ট যি প্ৰভাৱটা বঢ়াই আৰু পৰিপথৰ যি প্ৰভাৱটা কমৌ থাকে ঠিক আছে তাহলে এগারো নম্বর আনসর কন হব রিওস্টার্ট তা দেখ বার নম্বর বার নম্বর দিয়েছি সি চার্জ বিভ্রান্তর এ থা দু বিন্দু মধ্যে গতি কলে সম্পাদিত কাজর পরিমাণ হব বি এবং সি মধ্যে সম্পর্কটা কোণ তাহলে যা দিয়েছে আগ সে লেখ তাহলে সি পরিমাণর চার্জ বার পরিমাণ চার্জ তাহলে ক্যু দেলা সি বিভাড় এ তাহলে ভি দেলা এ

মানে এই যে কোচ্চন সব দিছি ইম চিকু নাই যে সৰফ টেষ্টি যা পাখেৰে অঁবি তুমি দেখি পাৰিব ইয়াৰ এই যে এম চিকু গুড়া তাৰ অপচন নাই অপচন নহ'লে আমি কোৱশ্চিন গুড়া কৰিবা তেৰ নম্বৰ চাৰোটি থ্ৰী ওম বিশিষ্ট প্ৰতোধগুড়িক কিপৰি ভাৱে সংযোগ কলে সুড়িকৰ সমূহ প্ৰতৰোধ থ্ৰী অ'ম হ'ব ত'লে তেৰ নম্বৰ দেখ তোমাকে এই কোৱশ্চিনটা ট্ৰাই কৰ म कि देखि ताई गर्छ कसिन पढिब सेला चारिटा ओम विशिष्ट प्रतिरोधक संयो 3 ओम विशिष्ट जो प्रतिरोधक फास्टे कन् नै थ्री प्लस थ्री प्लस थ्री प्लस थ्री फास्ट सिरिज कनेक्सन दोबे जोटा कि पङ्क्ति संयो से क्यो पङ्क्ति संयुग कले मिसिल केत होला बार त हेन ति फास्ट क्वि जे देखियो सडिया समार सं समार संइ थ्री वान बय थ्री वान बय थ्री वान बय थ्री তাহলে কত হল ওয়ান বাই কে হব তিন তিন থ্রি গলে কে এক দুই তিন চারি ফোর বাই থ্রি ওয়ান বাই আর্টা হচ্ছে ফোর বাই থ্রি যদি খালি আটটা জন কা খালি আটটা কে হব থ্রি বাই ফোর তাহলে এমিতিবি হোনি কম করব তাপরে যদি এভা তো মানে ট্রাই করে সারা পরে ইরেজ করছি রে কম করা আমি তাহলে আমি দুইটা নেবা ফার্স্ট দিটাও কম করা আমি ফার্স্ট দিটা আমি সমান্তর সংযোগ করিয়া ଏମିତି ସଂଯୋଗ କରିବା ଫାଷ୍ଟ ଫାଷ୍ଟ ଏଇଭଳିଆ ଗୋଟେ ସଂଯୋଗ କରିବା ତା'ପରେ ଏଇଠି ଆଉ ଗୋଟେ ସଂଯୋଗ କରିବା ତା'ପରେ ଏଇ ଯେଉଁ ଦୁଇଟାକୁ ପୁଣି ଆମେ ସିରିଜ୍ କନେକ୍ସନ୍ କରିଦେବା ବୁଝିପାରିଲ ମୋ କହିବା ମାନେ ହେଉଛି ଫାଷ୍ଟ ଦୁଇଟାକୁ ଏଠି ଥ୍ରୀ ଓମ୍ ଏଠି ଥ୍ରୀ ଓମ୍ ଫାଷ୍ଟ ସମାନ୍ତର କରିବ ଆର ଦୁଇଟାକୁ ମଧ୍ୟ ଥ୍ରୀ ଓମ୍ ଥ୍ରୀ ଓମ୍ ସମାନର କରିବ ତା'ପରେ ଏଇ ଯେଉଁ ଚାରିଟା ଅଙ୍ଗ ଦେଇଛି ସିରିଜ୍ କନେକ୍ସନରେ ଲଗେଇଦେବ ଦେଖ କଲେ ବି ବାହାରିଯିବ ଦେଖ ଏଇ ଯେଉଁଟା ଥ୍ରୀ ଓମ୍ ଥ୍ରୀ ଓମ୍ ଅଛି

তাহলে চৌদ নম্বর দেওয়া গোটে পরিপথের এক এম্পিওর বিদ্যুৎ সত এক সেকেন্ডপ্রাই রে এর কতটা ইলেকট্রন প্রভাব হুয়ে গোটে এম্পিওর বিদ্যুৎ সত্য গোটে সেকেন্ডপ্রাই রেব তাহলে এটি আমি কেমন বাহার করি না গোটে গোটে কুলম চার্জে কতটা ইলেকট্রো অলেকট্রো প্রভাব গোটে কুলম চার্জে কতটা ইলেকট্র কেমনি বাহার করা ওয়ান বাই

এক পরিবাহীরা দুই মিনিট পরে কুলম চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ স্রোতর পরিমাণ দুই এম্পেয়ার হব তাহলে পনের নম্বর দেখ করছি ইরেজ করে দেব ফাষ্ট যা গাগ সেগুলো লেখ গোটে পর্যন্ত দুই মিনিট পাটা টু মিনিট মিনিটটা কে আমি সেকেন্ড করার পর গোটে মিনিট ষাটিয়েিনিট কে সেকেন হব শহে কোড়ি সেকেন্ড তাপরে কে কুলম চাজ প্রবাহিত হলে বিদ্যুৎ সূত্র পরিমাণ দুই এম্পিওর হব তালে কেতে কুলম মানে ক্যুটা সে আমার পচারছে দুই মানে আইটা সে দিয়েছি তাহলে আমি বহু সহজ সূত্র জানিচ্ছি ক্যু ইজিক টু আইটা কে টু টিটা দেওয়া শহে কোড়ি সেকেন্ড কেত কুলম এটি হি হচ্ছে আনসর ডাইরেক্ট কোশ্চিন পনেরো নম্বর ষোলো নম্বর একক কণ

বল্ব দৈনিক পাঁচ ঘণ্টা জ্বলিলে জলিব যদি এপ্ৰিল মাৰো কেট বিদ্যুৎ শক্ত বঢ়িয়া কুৱেশ কিন নম্বৰ যদি কয় তোমাক দেখ শহে ওয়াট বিশিষ্ট তাহলে পিটা দেলা সহে ওয়াট চারিটি বল্ব দিনক পাঁচ ঘন্টা লেখা জল চারিটা বলব দিন পাঁচ ঘণ্টা লেখা জল টিটা দোইভ আওয়ার ফাইভ ওয়াট আওয়ারটা কে সেকেন্ড ফাইভ যে আওয়ার দেলা কে সেকেন্ড আমি কাড়া গোটে ঘন্টা হচ্ছে কে সেকেন্ড গোটে ঘণ্টা ছত্রিশশো সেকেন্ড মোট কে ইউনিট তাহলে যে আমার এপ্রিল মাছটা কেতে দিন এপ্রিল মাছটা তিরিশ দিন তাহলে পাওয়ার যেটা কি আমার আমি জানু ইজক টু পি টি পাওয়ার ইজুকালস টু ডবল বাই টি তাহলে ডবলু ইজুক টু পি টি তাহলে পিটা কে শহে দিয়েছে আনীক চারিটা পাঁচ লেখা যে জলুচি চারটা বল ঘন্টা পাঁচ তাহলে কতটা বল জলছে চারটা বল শহ ইন্টু ফোর তাহলে এই যে চারিটা বল পাঁচ ঘণ্টা জল পাঁচ ঘণ্টা যে কে ছো ইন্টু ফাইভ এটি সেকেন্ড তাহলে ওয়ান হন্ড্রেড ইন্টু ফোর যেটা কি এটা থাকে টেন স্কোয়ার ইন্টু ফোর ইন্টু থার্টি সিক্স ইন্টু টেন স্কোয়ার ছত্রিশশোটা লেখিলি টেন স্কোয়ার ইন্টু ফাইভ কোচি দেখ টু আমার ফর্মুলা তাহলে পাওয়ারটা দিয়েছি কেতো শহে দিয়েছি

এটি কি হ্যাঁ আও গোটে জিনিস আমি এটি যদি এপ্রিল মাছের কে জল তাহলে এপ্রিল মাছটা হচ্ছে তিরিশ দিন তাহলে থ্রি ইন্টু টেন টে এটি থ্রি তাহলে কর চার বার এ ষাঠি হল ষাটিয়ে ইন্টু ছতিশ ইন্টু টেন টু দি বার দুই দুই চার পাঁচ তাহলে ষাঠি ইন্টু তাহলে ইন্টু টেন ফাইভ কু যদি লেখবি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু সিক্স

পদার্থ নির্ভর করে প্রতিরোধিতটা নেক্সট ওয়ান জুল ইন্টু ওয়ান কুলম ইনভর্স প্রতীকগুড় সে স্বাভাবিক অর্থ বহন করতে মানে এটা পচারছি কে জুল ইন্টু ওয়ান কুলম ইনভর্স সেটা কে হলে আমি পাই যে সে যে জুল কুলম ইনভর্স এগুলা সে স্বাভাবিক অর্থ তাহলে আমি যে ফর্মুলাটা জাছে আমি যে ফর্মুলাটা কোড়িয়ে নম্বরটা করছি আমি ফর্মুলা জে ভি ইকলস জে বাই সি যে ভোল্টটা জুল পর কুলম তাহলে এটা জুল ইন্টু কুলম ইনভর্স তাহলে এই যে কোশ্চিন মার্ক হব ভোল্ট জুল পর কুলম হচ্ছে না তাহলে জুল ইন্টু কুলম ইনভর্স হচ্ছে ভোল্ট তাহলে কোড়ি নম্বর পর্যন্ত আজকসন লা নেক্সট কাল আমি আজ যেত রহলা আহত গুড়ে কোশ্চিন অাল ডিসকশন করা থ্যাঙ্ক ইউ অল যদি ভিডিঅ'টাৰ পিনে ভাল লাগিছে এসপ্লেনেছন গুড়া মানুহক ভাল লাগিলে ভিডিঅ'টাৰ গোটেই গোটেই লাইক কৰিব আৰু কমেণ্ট কৰিব কমেণ্ট কৰি ভিডিঅ'ৰ এক্সপ্লেনেছন গুড়া কেমি লাগিলে যদি কি নোৱাক মোৰ স্কুলক ভিজিট কৰি থওঁ চেনেলটো নিশ্চয় সবসক্ৰাইব কৰিব থেংক ইউ